राज्य कृषि मंत्री प्रणजित सिंहरायर हाथ धरे तेलियामुड़ा महकुमाय उद्बोधन हलो मशरूम बीज उत्पादन केंद्र ओ कृषक बंधु केंद्र 37.5 लाख टाका व्यय एई भवनटी निर्माण करा हय। एदिन मोट 8 जन बेनिफिशियारी के धान मड़ाई करार मेशिन एवं जलेर मेशिन देवा हय। একই দিনে দুটি উদ্বোধনের পর্ব সম্পন্ন হলো রাজ্যের কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে। মঙ্গলবার তেলিয়ামুড়া কৃষি মহকুমা অফিসের পাশে খোয়াই জেলার মাশরুম বীজ উৎপাদন কেন্দ্র প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন রাজ্যের কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এরপরই এদিন দুপুরে গামাইবাড়িস্থিত তেলিয়ামুড়া কৃষক বন্ধু কেন্দ্র এবং আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন প্রদীপ প্রজ্বলন করে কৃষি মন্ত্রী। 37.5 লক্ষ টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ করা হয়। এদিনে মোট 8 জন বেনিফিশিয়ারিকে ধান মাড়াই করার মেশিন এবং জলের পাম্প মেশিন প্রদান করা হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, তেলিয়ামুড়া কৃষি মহকুমা আধিকারিক রাজীব দে, রাজ্যের কৃষি অধিকর্তা সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্য সরকারের সর্বদা কৃষকদের কাজ করে যাচ্ছেন বলে বিস্তারিত তুলে ধরেন। আমাদের সরকার আজকে 72,000 মেট্রিক টনের বেশি এই ধানের এই রাজ্যের কৃষকদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে কিনেছে এবং তার মাধ্যমে যেখানে আগে 10 থেকে 12 টাকা কেজি ধান মানুষ কৃষকদের বিক্রি করতে হতো আর সেই জায়গাতে 17 টাকা 40 পয়সা প্রতি কেজিতে প্রথম ধান বিক্রি করতে পেরেছে আমাদের এই রাজ্যের কৃষকরা। আগামী দিন ধান। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।